সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন গাবতলী হাটের সবচেয়ে বড় গরু কালো মানিক, বিশাল বড় গরু, এখনো বিক্রি হয়নি, প্রত্যেক দিন দামাদামি হয় গরুটা, এখনো বিক্রি হয়নি, কালো কালার, সেজন্য নাম রাখা হয়েছে কালো মানিক। গাবতলী হাটের দুইটা বড় গরুর মধ্যে এখানে দুইটা আছে, একটা কালো মানিক আর ওইদিকে সাদা মানিক, কালো আর সাদা দুইটা গরুই সবচেয়ে বড় গরু গাবতলী হাটে। গাবতলী হাটে সত্যি দর্শক, এইদিকে আপনারা সাদা মানিককে দেখতে পাচ্ছেন, এখানে কালো আর এখানে হচ্ছে সাদা মানিক, দুটা গরু হচ্ছে গাবতলী হাটে সবচেয়ে বড় গরু এই দুইটা। এদিকে দেখতে পাচ্ছেন যে গরুগুলো দামাদামি হচ্ছে, দামাদামি করছে, এখানে অনেক মানুষ এখানে এসে ছবি তুলছে, ভিডিও করছে। দুইটা হচ্ছে গাবতলী হাটে সবচেয়ে বড় গরু, এবং তার পাশেও বেশ বড় গরু অনেকগুলো গরু আছে। আর এ পাশেও আপনারা দেখতে পাবেন খুবই এপাশে একটা বড় আকারে গরু আছে, এদিকে গরুগুলো রেস্ট রয়েছে, বিশাল আকারের গরু, এখানে বিক্রি হয়নি গরুগুলো। আপনাদেরকে তো দেখালামই দর্শক, একদম দামাদামি হচ্ছে, হয়তো আজকে বিক্রি হয়ে যেতে পারে, যেহেতু পরশুদিন ঈদ, তো দামাদামি চলছে, আজকে আর কালকে হাট আছে, পরশুদিন তো ঈদই, সেই বড় বড়টা দাঁড়িয়ে রয়েছে। এত বড় গরু দর্শক, বাঁশগুলো ভেঙে ফেলেছে গরু, এগুলো ঠিক করছে আপনারা দেখতে পাচ্ছেন, মাটি দিয়ে আরো মজবুত করছে, বিশাল গরু, তো কাত হলে বাঁশগুলো ভেঙে যাচ্ছে, বড় বড় গরু কালো মানিক এবং সাদা মানিক। গাবতলী হাটের এই পাশে সব বড় বড় গরু দেখতে পাবে, সব বড় গরু, বড় গরুর মধ্যে সে দুইটা গরুকে দেখালাম, কালো মানিক এবং সাদা মানিক, দুইটা হচ্ছে গাবতলী হাটের সবচেয়ে বড় গরু।